দিন যত গড়াচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে ততই সোচ্চার হয়ে উঠছে নাইজারের জান্তা সরকার। এবার দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পাশাপাশি নাইজেরিয়ার রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার নির্দেশ দিল অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সামরিক সরকার। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ওইসব দেশের রাষ্ট্রদূতকে 48 ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যুত্থানকারীদের উৎখাতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোয়াস সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর জান্তা সরকারের পক্ষ থেকে শুক্রবার এই নির্দেশনা আসে। গেল 26 জুলাই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়, কিন্তু দেশটির নতুন প্রশাসনকে স্বীকৃতি দেয়নি ইকাওয়াস, যার প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। আঞ্চলিক জোট ইকাওয়াস নেতারা বলছেন, মোহাম্মদ বাজুম গণতান্ত্রিক উপায়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন, তাই যে কোনো মূল্যে জান্তা সরকারকে হটিয়ে তাকে ক্ষমতায় পুনর্বহাল করতে হবে। এজন্য আলোচনার পাশাপাশি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও হুমকি দিয়ে রেখেছে জোটটি। এদিকে ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার আলটিমেটাম দেওয়ার পরপরই তা প্রত্যাখ্যান করেছে প্যারিস। ফ্রান্স বারবারই বলছে তার নাইজারের সামরিক সরকারকে কখনোই স্বীকৃতি দেবে না। রাষ্ট্রদূত বহিষ্কারের ঘটনাটি যখন সামনে আসে তখন এটি নিয়ে প্রতিক্রিয়া জানায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে এ ধরনের অনুরোধ করার অধিকার ক্ষমতা দখলকারীদের নেই। নাইজারে বৈধভাবে নির্বাচিত কর্তৃপক্ষই রাষ্ট্রদূতদের এখানে থাকার অনুমোদন দিয়েছেন। 2021 সালে নির্বাচনে জিতে নাইজারের প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ বাজুম। তিনি পশ্চিমাপন্থী হিসেবে বিশেষভাবে পরিচিত। নাইজারের পূর্ব ও পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কথিত লড়াই এগিয়ে নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এবং একসময় নাইজারে উপনিবেশ স্থাপন করা ফ্রান্স এতদিন মোহাম্মদ বাজুমকে সরাসরি সহায়তা দিয়ে আসছিল। জানা যায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ফ্রান্সের 1500 ও যুক্তরাষ্ট্রের 1000 সেনা মোতায়েন রয়েছে। কয়েক বছর ধরে এই বাহিনী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে বাজুমকে সহযোগিতা করছে। চলতি বছরের জুলাইয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। অভ্যুত্থানের পর প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আব্দুর রহমান জিয়ানি নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।